উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিহারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে ২৫ বছর বয়সের কৌশিক রায় নামে এক যুবক ৫০ বোতল অবৈধ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের পূর্বে বিএসএফ এর ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাকে হাতে নাতে ধরে ফেলে। পাশাপাশি এক নাবালিকা, এক নাবালক ও এক যুবককে আটক করে। ধৃত চারজনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতরা বাংলাদেশের যশোরের নটাইল গ্রামের বাসিন্দা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিহারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে ২৫ বছর বয়সের কৌশিক রায় নামে এক যুবক ৫০ বোতল অবৈধ কাফ সিরাপ বাংলাদেশে পাচারের পূর্বে বিএসএফ এর ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাকে হাতে নাতে ধরে ফেলে। পাশাপাশি এক নাবালিকা, এক নাবালক ও এক যুবককে আটক করে। ধৃত চারজনকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতরা বাংলাদেশের যশোরের নটাইল গ্রামের বাসিন্দা। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।